স্বাগতম আবার আমার চ্যানেলে। অনেক সময় হয়টা কি, আমরা যারা হচ্ছে বই পড়তে ভালোবাসি, এত অনেক বই হচ্ছে কালেকশনে থাকে আমাদের যে মাঝে মাঝে হচ্ছে এটা ছেড়ে ওটা, ওটা ছেড়ে এটা, পড়তে পড়তে কোনো বই হচ্ছে অর্ধেক পড়া বা অর্ধেক শেষ করে থেকে যায়। এই লকডাউনের মধ্যে আমি হচ্ছে সেসব বই খুঁজে বের করছেন যেটা হচ্ছে আমি হচ্ছে অর্ধেক পড়ে ছেড়ে দিয়েছি এবং সেটা হচ্ছে আবার হচ্ছে পড়ে শেষ করছি। তো তার মধ্যে আজকে এমন একটা বই পেয়ে গেলাম যেটা মোটামুটি বলতে পারো, এই বইয়ের নাম যদি তোমরা জেনে থাকো তো বলতে পারবে এটা হচ্ছে প্রচুর ঘৃণিত বই একটা বলতে পারো। তো সেই বইটাই আমি অ্যাকচুয়ালি একটু পড়ে দেখছিলাম যে এটা অ্যাকচুয়ালি কেন এত ঘৃণিত, সত্যি কি এত বাজে নাকি হচ্ছে কিছু ভালো আছে এই বইটা। হ্যালো বন্ধুরা, আমি সায়ন সরকার, আমি বই পড়তে ভালোবাসি এবং তোমাদের সাথে বইয়ের কথা বলতে আরো বেশি ভালোবাসি। আজকে যে বইটার কথা বলবো তার নাম তোমরা শুনে থাকবে, দুধ চা খেয়ে তোকে গুলি করে দিব। নামটা একদম ক্যাচি টাইপের একটা নাম, মানে নাম শুনলে পরে মাথা থাকে এইরকম ধরনের একটা হচ্ছে নাম। বইটার নামটা যতটা সুন্দর হোক না কেন, কিন্তু বইটার স্টোরিটা অতটা কি সুন্দর। চলো তাহলে মূল স্টোরিটা একটু দেখে নেওয়া যাক। মূল স্টোরিটা অ্যাকচুয়ালি হয়টা কি, বইটা হচ্ছে একটা সিরিয়াল খুনির হচ্ছে বিষয় লাগা, একের পর এক খুন হতে থাকে মানুষজন এবং হচ্ছে একটা কমন যে প্যাটার্ন থাকে সেটা হচ্ছে খুনি খুনের লাশের পাশে একটা হচ্ছে দুধ চা রেখে দেয়। এটাই হচ্ছে কমন প্যাটার্ন যেটা হচ্ছে বাকি সব খুনের সাথে ওকে লিঙ্ক করা হয়। দুজন পুলিশ ডিটেকটিভ দেখতে নামে যে হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে খুন হচ্ছেটা কিসের জন্য এবং কে খুনটা করছে এই তদন্তে হচ্ছে নামে। তদন্তের মধ্যে দেখা যায় যে ঠিক আগের প্যাটার্নের মতনই আবার সেমভাবে হচ্ছে খুন হয়েছে এবং পাশে একটা দুধ চা রেখে যাওয়া হয়েছে। এটা দেখে ওরা বুঝতে পারে যাচ্ছে সেম হচ্ছে দুধ চা কিলার যাকে তারা হচ্ছে এর আগেও চার পাঁচটা হচ্ছে মার্ডার করে। যখন তারা আরো বেশি তদন্তে নামে তখন দেখতে পাই খুনগুলো হচ্ছে মনে হয় যে র্যান্ডম একটা খুন, মানে সিরিয়াল খুন যেরকম হচ্ছে হয় যে র্যান্ডম কাউকে হচ্ছে মারা হচ্ছে এরকম কিছু, বাট অ্যাকচুয়ালি সেটার মধ্যে কোনো প্যাটার্ন লুকিয়ে আছে বা কোনো উদ্দেশ্য আছে। এখন এই যখন তদন্তে নামে তখন সাইডে আরেকটা ঘটনা যখন চলতে থাকে যে হচ্ছে একটা বস্তিতে হচ্ছে কিছু চোরাচালানের কাজ কারবার চলে এবং সেই বস্তি থেকে হচ্ছে সেটা উদ্ধার করতে চায় পুলিশে, তখন তাদের সাথে একটা যুদ্ধ বাঁধে। তো এই দুটা ঘটনা হচ্ছে পাশাপাশি হচ্ছে চলতে থাকে। এবার আসা যাক হচ্ছে ওই গল্পের ভালো লাগা এবং খারাপ লাগা হচ্ছে দিকটা। তো গল্পের যদি ভালো লাগা যে দিকটা যদি জানতে চাও তাহলে ফের শুধুমাত্র এই নামটাই আছে, দুধ চা খেয়ে তোকে গুলি করে দেবো, এছাড়া একটা কিছু হচ্ছে বইয়ের মধ্যে ভালো পাবে না। আচ্ছা এবার যে খারাপ লাগার দিকটা হচ্ছে যদি যাই তো হচ্ছে বলবো যে হচ্ছে প্লটটা লেখক শুরু করছিল খুব সুন্দর হবে, মানে গল্পের হচ্ছে লেখাটা হচ্ছে প্লটটা সাজানোটা খুব সুন্দর হয়েছে স্টার্টিংয়ে, তারপরে যে কি যে হলো লেখকের বুঝলাম না আমি বিষয়টা, যে হচ্ছে মানে বইটা হচ্ছে একদম ঠিকভাবে দিকে যাচ্ছে না বা হচ্ছে উল্টাপাল্টা হচ্ছে জিনিসপত্র আসছে, এরপরে ও মানুষ আসছে তাই জন্য হচ্ছে সবাই গুলিয়ে ফেলছে এবং অর্ধেক রাস্তায় হচ্ছে রেখে দিয়েছে। আরও একটা কারণ আছে যে বইটা হচ্ছে রাখার জন্য, সেটা হচ্ছে গল্পে হচ্ছে কিছু অংশ ব্যবহার করা হয়েছে, যেমন হচ্ছে পুলিশের সাথে হচ্ছে গু নিয়ে মারামারি বা হচ্ছে গরুর পাছায় চাটি, আমার মনে হয় এইটুক পড়ার পরে অর্ধেকের বেশি হচ্ছে মানুষজন রেখে দিয়েছে বইটা, পড়ার রুচি বোধ হয়নি, আমিও সেই জন্য রেখেছি না। কিন্তু হচ্ছে বিষয়টা কি হচ্ছে এখন যখন বসে আছে তখন শেষ করে দেখি আরও কিছু ভালো কিছু আছে, যেহেতু জাহিদা সেন তোমরা আরও অনেক পপুলার বই শুনে থাকবা, ঈশ্বরের মুখোশ একটা আছে, একটা মুখোশটা তোমরা দেখবা গল্পটা সুন্দরভাবে লেখা আছে এবং সুন্দরভাবে সাজানোর জন্যই ওটা হচ্ছে এতটা বিখ্যাত হয়েছে। কিন্তু এই বইটা এতটা ঘৃণিত হওয়ার কারণটা হচ্ছে এই যে এইসব উল্টাপাল্টা জিনিস কিছুক্ষণ আগে হচ্ছে মেনশন যেটা করলাম সেসবের জন্য এইসব এতটা ঘৃণিত হয়েছে। বাট শেষ পর্যন্ত যখন বইটা শেষ করলাম তখন বইটা আমার কাছে অতটাও খারাপ লাগলো না। হ্যাঁ মাঝখানে আছে এইসব দৃশ্যের জন্য সত্যিকারই খারাপ লাগছিল আমার কাছে, তাই জন্য ধুয়ে দিয়েছিলাম, কিন্তু ওটা যদি ছাড়িয়ে যাও প্লটটা লেখকটা শুরুতে আর শেষের দিকে কিছুটা একটু সাজানোর চেষ্টা করছে সেই অংশটুকু হচ্ছে আমার ভালো লেগেছে, তার বাইরে প্লটটা পুরা হচ্ছে খারাপ করে দিয়েছে, পুরা খারাপ করে দিয়েছে। আর আমি জানি না লেখক হচ্ছে নতুন কিছু আনার চেষ্টা করছে না হচ্ছে এই এই বইটা একদম সুন্দরভাবে সাজানোর চেষ্টা করছে, সেটা লেখকের ব্যাপার। বাট ওভারঅল বইটা আমি কাউকে বলবো না যে কিনে পড়ার জন্য রেকমেন্ড করবো, কারণ বইটা পড়ার মতো একদমই নয়, এর থেকে অনেক ভালো বই আছে। আর যদি ভিডিওটা লেখক মশাই নিজে দেখেন আমার মনে হয় না ওনার দেখার মতো সময় আছে, কিন্তু আপনার জন্য একটাই মেসেজ সেটা হচ্ছে এরকম ধরনের আমি বুঝতে পারছি বইটা হচ্ছে এক্সপেরিমেন্ট একটা কিছু করতে চাইছেন বাট এই এক্সপেরিমেন্টটা ফেল হয়ে গেছে। হ্যাঁ বুঝতে পারছি সবাই সব নতুন ধরনের জিনিসপত্র করার চেষ্টা করে, সব বই যে 100% মানে সব কাজই যে 100% হবে
তার তো কোনো মানে নেই। এই বইটাও সেরকম ফেল হয়ে গেছে, বাট তাতে কোনো যায় আসে না। বাট এই ধরনের হচ্ছে সেই এক্সপেরিমেন্ট করার আগে দয়া করে একটু রিসার্চ করে নিতে, তাহলে পরে অ্যাটলিস্ট লেখক যারা হচ্ছে পাঠক হবে, পাঠকবৃন্দ, তাদের কাছে এত হেট কমেন্ট হচ্ছে পাবেন না আপনি। তো আজকে তাহলে এই পর্যন্তই, পরের দিনে আবার আসবো নতুন আরেকটা কোনো বই নিয়ে। তো চলো